হ্যালো বন্ধুরা, আই লিগের সমস্ত ব্যর্থতা ঝেড়ে ফেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সুপার কাপের চ্যালেঞ্জ নিতে তৈরি কোচ মেহরাজের আন্ডারে। বেশ ভালো রকম প্র্যাকটিস করেছে এবং বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচও খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো আজকে প্রথম যে ম্যাচ খেলবে সেটা কিন্তু কোয়ালিফায়ার, অর্থাৎ সুপার কাপের কোয়ালিফায়ার খেলতে হবে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু মুখোমুখি হবে গোকুলাম কেরালা এফসির। গোকুলাম কেরালা একটা স্ট্রং টিম তোমরা জানো। তো আজকে রাত 8:30 কিন্তু গোকুলাম কেরালার সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ম্যাচটি সংঘটিত হবে। এবং আজকের যে ম্যাচটি রয়েছে সেটার কিন্তু কোনো টেলিভিশনের লাইভ টেলিকাস্ট নেই, কোয়ালিফায়ারের কোনো ম্যাচই কিন্তু টেলিকাস্ট হবে না। তবে তোমরা জানো সুপার কাপে ওঠার পরে কিন্তু সেই ম্যাচগুলো লাইভ টেলিকাস্ট হবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ভালো রকম প্র্যাকটিস করেছে সুপার কাপ খেলার জন্য, বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচ আইএসএলের টিমগুলোর সঙ্গে কিন্তু খেলেছে, ইভেন ইস্টবেঙ্গলের সঙ্গেও খেলেছে। তো খুব ভালো প্রিপারেশান নিয়েছে। এবার দেখা যাক আজকে গোকুলাম কেরালাকে বিট করতে পারে কিনা মোহামেডান স্পোর্টিং ক্লাব।